অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি মীন রাশি। শনি মহারাজ রেকর্ড ভাঙতে চলেছে। 29শে সেপ্টেম্বরের পর থেকে মীন রাশির আসতে চলেছে গোল্ডেন টাইম, অর্থবৃষ্টি আপনাদের হবেই হবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, মীন রাশির একাদশপতি শনি একাদশভাবে সক্ষেত্রিক অবস্থান করছে এবং 29শে সেপ্টেম্বরের পর থেকে সেটা হয়ে যাচ্ছে মার্গী, প্রকৃতি থেকে মার্গী হচ্ছে। এবং বৃহস্পতি ধনু রাশিতে এককভাবে অবস্থান করছে 23শে সেপ্টেম্বর থেকে। তো এই সময়টা অর্থাৎ 29শে সেপ্টেম্বরের পর থেকে মীন রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, যারা বুকিং করাতে চান তারা অবশ্যই এখানে বুকিং করাতে পারেন। আদার্স অনেকেই ডেট অফ বার্থ পাঠিয়ে দিচ্ছেন, টাইম অফ বার্থ পাঠিয়ে আমার রাশি কী বা এই সমস্যা, আপনারা আগে বুকিং করাবেন, তারপরে আপনাদের সঙ্গে বাই টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলা হবে। এমনি আপনারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠিয়ে আমার রাশি কী বা আমার লগ্ন কী এই জানার জন্য আপনারা করবেন না। এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এবং সকাল 11টা থেকে রাত্রি 8টা অবধি এখানে আপনারা বুকিং করাতে পারবেন। তো শুরু করা যাক আলোচনাটি। দেখুন, একাদশপতি একাদশভাবে অবস্থান, একাদশ স্থান থেকে আমরা কী বিচার করি? একাদশ স্থান থেকে আমরা বিচার করি সফলতা, সাকসেস। এই সফলতা এবং সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের আসবে। এবং দশমপতি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে 23শে সেপ্টেম্বর এই বৃহস্পতি আপনাদের দশমপতি, কর্মপতি এবং রাশির অধিপতি দশমভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কর্মের দিকটা কিন্তু বিশেষ শুভ। আবার বলছি, কর্মকেন্দ্রিক দিকগুলো কিন্তু আপনাদের বিশেষ শুভ এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয় স্থানে পড়ছে, অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় স্থানে, অর্থাৎ আপনাদের ধনবর্ষা কিন্তু হবেই হবে। যারা সরকারি চাকরি নিয়ে চিন্তাভাবনা করছিলেন, সরকারি চাকরির যোগ কিন্তু শুরু হবে এই 29শে সেপ্টেম্বরের পর থেকে। সরকারি চাকরির প্রভূত সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, বা চাকরির ক্ষেত্রে পদমর্যাদা আপনারা পাবেন, উন্নতি আপনাদের হবে চাকরির ক্ষেত্রে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে ঠিক দশমভাবে দশমপতির অবস্থান, কর্মভাবে কর্মপতির অবস্থান, কর্মের দিকে একটা সফলতা এবং একাদশভাব থেকে যে সাকসেসের জায়গা দেখায় সেই শনি মার্গী হচ্ছে। এবং এটা যখন 12 ডিগ্রিতে চলে যাবে, এই শনি যখন 12 ডিগ্রিতে চলে যাবে, ততদিনে আরও শুভ শুভ ফল কিন্তু প্রদান করবে মীন রাশির জন্য। এবং আপনাদের এ সময় বিবাহ, আপনাদের এ সময় চাকরি, সন্তান সুখের জায়গা তৈরি হবে, আপনাদের ডিজায়ারগুলো, মনোবাঞ্ছাগুলো কিন্তু আপনাদের পূর্ণ হবে, সম্পত্তিগত ব্যাপারে ভালো, শরীর স্বাস্থ্যের পাঠটা কিন্তু আপনাদের ধীরে ধীরে আরও ভালো দিক কিন্তু যাবে। এবং রাশির তৃতীয় স্থানে রাহু গ্রহের অবস্থান, অর্থাৎ পরাক্রমভাবে রাহু গ্রহে অবস্থান করছে, যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ তৃতীয়ভাবে এই রাহু মীন রাশির ক্ষেত্রে আকস্মিক কিছু ঘটনা কিন্তু ঘটাবে, যেটা মীন রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু নির্দেশ করবে। এবং এর সাথে সাথে এই রাহু এবং শনির দৃষ্টি বিনিময়, অর্থাৎ নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ কিন্তু দিবে। মীন রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গাটা কিন্তু তৈরি হবে, পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধির জায়গা কিন্তু তৈরি হবে। বিবাহের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো,
বিবাহের যোগাযোগ কিন্তু কানেকশানগুলো কিন্তু আপনাদের চলে আসবে। যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং এর সাথে সাথে বলি, যারা লটারি শেয়ার ফাটকা সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য কিন্তু এই সময় বিশেষ কিন্তু লাভ কিন্তু নিয়ে আসবেই আসবে। অর্থাৎ দেখুন, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, স্টক বিজনেস থেকে মীন রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল নির্দেশ করছে। যারা গোল্ডের শেয়ার বা চাঁদের শেয়ার এগুলোর দিকে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা তো বেনিফিটেড হবেনই হবেন। এবং লটারিতে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, কিন্তু পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের বাই বার্থ চার্ট রাহুর প্লেসমেন্ট কেমন আছে, বাই বার্থ চার্ট ভেনাসের প্লেসমেন্ট কেমন আছে, এগুলো কিন্তু একান্ত বিচার্য বিষয়। তবেই কিন্তু আপনারা এই লটারি বা শেয়ার বা ফাটকাতে কিন্তু আপনারা অর্থ বিনিয়োগ করবেন। এবং যারা সরকারি চাকরি জন্য খুব প্রচেষ্টা করছেন, যদি আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট এবং রবির প্লেসমেন্ট যদি শুভ অবস্থাতে থাকে, এই যে এই টাইম পিরিয়ডটাতে মীন রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময় নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চাকরির কিন্তু অপরচুনিটি, চাকরির কিন্তু একটা বড় সুযোগ কিন্তু আসবে, বা চাকরির ক্ষেত্রে উন্নতি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এই সময়টাতে আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছে, পারিবারিক অশান্তি বা ডিভোর্সের কেস এগুলো চলছে, বৈবাহিক জীবনের সমস্যা ডিভোর্স এগুলো নিয়ে যারা সম্মুখীন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সময়টাতে আপনাদের, অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের বিশেষ কিন্তু সুযোগ বা সুবিধা কিন্তু নিয়ে আসবে। এডুকেশনের দিকটা আপনাদের বিশেষ সুফল প্রদান করবে, বিদেশে গিয়ে পড়াশোনার সম্ভাবনা দেখাচ্ছে। যারা পিএইচডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই জোরালো সম্ভাবনা, উচ্চশিক্ষাতে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। শনি মহারাজ অর্থাৎ শনিদেব আপনাদের একাদশপতি একাদশভাবে মার্গী অবস্থায় চলবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু ঢেলে দিবে, ধনবর্ষা হতে চলেছে মীন রাশির। অর্থাৎ আপনারা এতদিন ধরে যে অর্থনৈতিক দিকটা আপনাদের টালমাটাল চলছিল সেই জায়গা থেকে রিকভারি কিন্তু আপনারা করে নিয়ে আসতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে শনি মহারাজের কৃপায় আসতে চলেছে জীবনে অপরচুনিটি, শনি মহারাজ আপনাদেরকে ঢেলে দিতে চলেছে মীন রাশির। যাদের রাশিচক্রে শনি ভালো তারা অবশ্যই শুভফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।